আসসালামু আলাইকুম সুপ্রিয় আয়ার শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কেমব্রিজ একাডেমিক সিক্সটিন বইটিস থ্রি সলভ করবো এর আগের ভিডিওগুলোতে আমরা প্যাসেজ ওয়ান এবং প্যাসেজ টু সলভ করেছিলাম সো বরাবরের মতো আমরা আমাদের সলভের জন্য যেখানে যাই পেন্ট করে চলে আসলাম সো আমাদের প্যাসেজের টাইটেলটি হচ্ছে দ্য ফিউচার অফ ওয়ার্ক সো দিস ইজ আওয়ার টাইটেল আমরা আমাদের টাইটেলটা থেকে হয়তো অনেক কিছুই বুঝতে পারবো না সো যারা একটু প্রিভিউ করতে চান তারা হয়তো ফার্স্ট পেরাটা একটু করতে পারেন ফার্স্ট পেরাতে আপনারা দেখতে পারেন যেখানে কি লেখা আছে এটা থেকে হয়তো একটা আইডিয়া নিতে পারে তো আমরা যদি একটু দ্রুত করে নিই তাহলে দেখি ফার্স্ট পেরাতে এখানে দেখেন অটোমেশন কথা লেখা আছে ঠিক তারপরে আর্টিফিশিয়াল যেসবা এআই কথাটি রয়েছে তার মানে হচ্ছে আমাদের এখানে এই টেক্সটে যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করা হবে সেটা হচ্ছে এআই এবং এটার সাথে ওয়ার্ক এর কোন সম্পর্ক আছে কেন এই বিষয়টা তো এখানে আপনারা যে কাজটা করতে পারেন প্রথমে প্রশ্নগুলো দেখে নেন কি কি ধরনের क्वेश्चंस আসে তা দেখে নেন তো আমাদের এখানে প্রথম রয়েছে এমসিকিউ চারটা বা পাঁচটা এমসিকিউ হয়েছে তারপরে হচ্ছে সামারি কমপ্লিশন তবে সামারি কমপ্লিশনের জন্য আমাদেরকে লিস্ট অফ ওয়ার্ড দেওয়া হয়েছে আর একদম শেষে রয়েছে ম্যাচ স্টেট পেড উইথ কারেক্ট পার্সন তার মানে পার্সনের সাথে মিলাইতে হবে তো আমাদের এখানে দেখেন একজন রয়েছে স্টেলা পাচিদি হ্যামিশ এবং এভেন ম্যাকহি এরা অবশ্যই সায়েন্টিস্ট বা রিসার্চার এর ধরনের কেউ হবেন সো এই কোয়েশ্চেন্স গুলো আমাদেরকে সলভ করতে হবে তো আমরা যেহেতু কোয়েশ্চেন্স গুলো জানতে পারলাম আমরা একটা কাজ করি সবগুলো কোয়েশ্চেনেরই কিওয়ার্ড গুলোকে একটু দেখে নেই তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন যেটা টোয়েন্টি সেভেন এখানে দা ফার্স্ট প্যারাগ্রাফ বলা হচ্ছে সো এটা দেখে হয়তো আমরা অনেক কিওয়ার্ড এর কি হতে পারবো বুঝতে পারতেছি না কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফে তারা বলে দিচ্ছে আঠাশ নম্বর কোয়েশ্চেনে স্টেলা পাচিতির একটা ভিউ রয়েছে নলেজ ইকোনমি ওকে তো নলেজ ইকোনমি আবার এটা ইনভার্টেড কমার রয়েছে এটা একটু খেয়াল করবেন সো এটা হয়তো আমাদের একটা কোনো গুরুত্বপূর্ণ সূত্র হইতে পারে তারপরে এখানে যদি যাই পরবর্তী কোয়েশনে আবারও পাচিটির একটা অবজারভেশনের কথা বলা হচ্ছে উনি কি অবজার্ভ করেছেন দা টেলিকমিউনিকেশন কোম্পানি তাহলে টেলিকমিউনিকেশন কোম্পানি যেখানে আছে সেখানে হয়তো আমরা আনসারটা পাবো থার্টিতে বলতেছে রিসেন্টলি পাবলিশড রিসার্চ এভেন ম্যাকগ্রহে একটা কমেন্ট করেছে সো এইগুলো আমরা দেখলাম আচ্ছা তারপরে সামারি কম্পিটিশনে আমাদের যে টাইটেল রয়েছে দি অফ জবস অ্যালগোরিদমিকেশন এই যে ইনভার্টেড কমার ভিতরে রয়েছে এটা যেখানে স্টার্ট হয়েছে সেখানে দেখবেন এই যে স্টেলার University of Cambridge Business School ওনার পরিচয় রয়েছে এবং এখানে অ্যালগরিদমিকেশনের কথা যেখানে রয়েছে সেখানে আমরা এই आंसरটা পাবো তো আমাদের आंसर ঠিক আগে দেখেন অন একটা প্রিপজিশন রয়েছে সো এটা হয়তো প্যাসেজে সিমিলার একটা কিছু অন দিয়ে একটা কিছু থাকতে পারে ওকে আমরা দেখব এটা তারপর টেলিকমিউনিকেশন কোম্পানি কথাটা আবারো আসছে আমরা এটা এমসিকিউ তে পেয়েছিলাম তাহলে দেখা গেল যে একই জায়গা থেকে আমাদের দুটো क्वेश्चन এখানে দিয়েছে পাচিডি অবজার্ভড এ গ্রোইং গ্রোইং মানে কি এটা বাড়তেছে মানে একটা কিছু অন দা রিকমেন্ডেশনস মেড বাই এআই এআই যে রিকমেন্ড ডিভিশন মেক করে তারপরে একটা জিনিস বাড়তেছে কি বাড়তেছে আমি তারপরে আবার এখানে দেখেন অ্যালগোরিদমস আই এর কথাটা বলা তার মানে বত্রিশের আনসার অ্যালগোরিদমস আই এর কথাটা যেখানে পাবো ওখানেই হয়তো আমরা আনসারটা পাবো আর তারপরে রয়েছে মিন ওয়াইল স্টাফ আর ডিটায়ার্ড ফ্রম ডিটায়ার্ড ফ্রম মানে তাদেরকে বিরত রাখা কিসে থেকে বিরত রাখা হচ্ছে এক্সপেরিমেন্টিং এন্ড ইউজিং দেয়ার ওন তাদের নিজস্ব একটা জিনিস ইউজ করা থেকে তাদেরকে বিরত রাখা হচ্ছে এন্ড আর দেয়ার ফর প্রিভেন্টেড ফ্রম অ্যাচিভিং ইনোভেশন এতে করে স্টাফেরা তাদের যে ইনোভেশন ক্রিয়েটিভিটি এটা অ্যাচিভ করতে পারছেন না আচ্ছা তারপর এখানে বলা হচ্ছে টু অ্যাভয়েড দি কাইন্ড অফ সিচুয়েশনস হোয়াইল পাচুডি হুইচ পাচুডি অবজার্ভস রিসার্চার্স আর ট্রাইং টু মেক এআই ডিসিশনস মেকিং প্রসেস ইজিয়ার টু কম্প্রিহেন্ড টু এন্ড টু ইনক্রিজ ইউজারস ইউজারদের একটা কিছু বৃদ্ধি করার জন্য চেষ্টা চলতেছে হয়তো উইথ রিগার্ড টু দা টেকনোলজি এখন এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর থেকে আমাদের লেটার গুলো বসাইতে হবে আর এই শব্দগুলো আমরা প্যাসেজে পাবো না সিমিলার কোনো ওয়ার্ড এখানে পাবো এটা আমাদেরকে মনে রাখতে হবে লাস্টের দিকে আসি এখানে আমাদের তিনজন বিজ্ঞানীর কথা রয়েছে এখানে বলা আছে গ্রেটার লেভেল অফ অটোমেশন অটোমেশন এর সর্বোচ্চ পর্যায়ে বা উচ্চ পর্যায়ে উইল নট রেজাল্ট ইন লোয়ার এমপ্লয়মেন্ট এখানে এই কথাটা কে বলেছে যে অটোমেশন বেশি হলে আমরা অনেকেই মনে করি যে এমপ্লয়মেন্ট কমে যেতে পারে বাট এখানে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট কমবে না উইল নট এই নট কথাটা বলা হচ্ছে মানে নেগেটিভ বলা হচ্ছে যে অটোমেশনের কারণে চাকরি বাকরি এগুলো কমবে না এই কথাটা কে বলেছে দেয়ার আর সেভারাল রিজনস কয়েকটা কারণের কথা বলা হচ্ছে অনেকগুলা কারণ ওয়াই এআই ইজ অ্যাপিলিং টু বিজনেস যার জন্য এআই এর একটা বিজনেসে তার অ্যাপিল রয়েছে এআই পটেনশিয়াল টু ট্রান্সফর্ম এআই এর একটা ক্ষমতা রয়েছে এটা ট্রান্সফর্ম করতে পারে চেঞ্জ করে দিতে পারে পিপলস লাইভস মানুষের জীবনে পরিবর্তন সাধন করতে পারে এটার সাথে বলা হচ্ছে এটা প্যারালাল একটা জিনিসের সাথে একই রকম উইথ মেজর কালচারাল শিফটস কিছু বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল উইচ অকার্ড ইন দা প্রিভিয়াস এরা এটা আগের যুগে হয়েছিল তার মানে ওটা এখানে বলা হচ্ছে আগের যুগে কালচারাল অনেক পরিবর্তন হয়েছে এগুলো মেজর বড় ধরনের কালচারাল পরিবর্তন হয়েছে সাথে প্যারালাল হচ্ছে এই যে এআই বর্তমানে যে মানুষের জীবন পরিবর্তন করতেছে এটা কে বলেছে আমরা দেখব তারপর বলা আছে ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার সতর্ক থাকতে হবে কি সম্বন্ধে অফ দ্য রেঞ্জ অফ প্রবলেমস দ্যাট এআই কজেস এআই কিন্তু কিছু সমস্যাও তৈরি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করলে যে সুবিধা আছে শুধু তা না এর কিন্তু অসুবিধাও রয়েছে এই অসুবিধা সম্পর্কে সতর্ক থাকার জন্য বলা হয়েছে কোন বিজ্ঞানীটা বলেছে সেটা আমরা দেখব পিপল আর গোয়িং টু ফলো এ লেস কনভেনশনাল ক্যারিয়ার পাথ লেস কনভেনশনাল ক্যারিয়ার পাথ মানে হচ্ছে আমরা সচাচর যে ক্যারিয়ার পাথগুলো ফলো করি যেমন আমাদের দেশে একটা সচাচর কনভেনশনাল ক্যারিয়ার পাথ আছে আমরা যে সাবজেক্টে পড়াশোনা করি ওই সাবজেক্ট रिलेटेड জব আমরা খুঁজি ধরেন এটা হচ্ছে কনভেনশনাল আর একটু নন কনভেনশনাল হচ্ছে বা লেস কনভেনশনাল হচ্ছে হয়তো আপনি সাইন্স থেকে পাস করেছেন বাট কমার্স এর একটা কিছু করছেন বা কমার্স থেকে পাস করেছেন বাট আপনি সাইন্সের কোনো একটা জবে জয়েন করেছেন বা নিজে একটা কিছু করছেন এগুলো হচ্ছে লেস কনভেনশনাল সো তারা বলতেছে পিপল আর গোইং টু ফলো এ লেস কনভেনশনাল ক্যারিয়ার পাথ দ্যান ইন দ্য past এআই এর একটা ফলাফল হবে এটাই আগের দিনে মানুষ ঠিক যেভাবে কনভেনশনাল ক্যারিয়ার পাথ এআই আসার কারণে মানুষ এখন সেটা করবে না তারা হয়তো একটু লেস কনভেনশনাল ক্যারিয়ার পাথে দিকে যাক আর লাস্টে বলা আছে অথরিটি শুড টেক মেজারস অথরিটিকে পদক্ষেপ নিতে হবে মানে একটা সলিউশনের কথা বলা হচ্ছে টু এনসিওর যাতে এটা নিশ্চিত করা যায় দেয়ার উইল বি অ্যাডিকুয়েটলি পেইড ওয়ার্ক ফর এভরিওয়ান মানে জব সেফটির কথা বলা হচ্ছে অথরিটিকে এটা কনফার্ম করতে হবে যাতে সবাই যথাযথভাবে পেয়ে হয় এমন জব গুলা যাতে পায় এই কথাটা কে কে বলেছে তো আমরা এই মতব্যগুলা খুঁজবো এখন আমরা এখানে যে কাজটা করতে পারি একটা শর্টকাট যেহেতু এখানে আমাদেরকে লিস্ট অফ পিপল এর কমেন্টস গুলা ম্যাচ করাইতে হবে আমরা এই ম্যাচ করানোর আগে এই পিপল দের নাম গুলা কোথায় আছে এগুলা একটু দাগায় নিতে পারি তাহলে আমরা যখন এই প্রশ্নটা খুঁজতে যাব বা অন্যান্য প্রশ্ন যখন অ্যান্সার করবো তখন হয়তো আমরা কোয়েশ্চন গুলো টাচ করতে পারি ঠিক আছে আমরা দেখি স্টেলা পাচিটি হামিশ লো এবং উইন ম্যাকগহি এই তিনজনের কথা কোথায় কোথায় রয়েছে আমরা একটু এগুলা দাগায় নিব তো স্টেলা পাচিটির কথা ফার্স্ট টাইম আমরা পেলাম এখানে ডক্টর স্টেলা পাচিটি এখানে ওনার পরিচয় রয়েছে আমরা এখানে দেখি এখানে হয়তো পাবো এই যে সাইজ পাচিটি পাচিটির কমেন্ট রয়েছে এখানে কাজে এই জায়গাটা আমাদেরকে করতে হবে উনার আনসার গুলা মেলানোর জন্য আচ্ছা এখানেও সেই স্পাজিটি এই প্যারাতে উনার একটা কমেন্ট রয়েছে এখানে কি এর পাচিটির কথা রয়েছে পাচি মেনশন এখানেও পাচিটির কথা রয়েছে অনেকগুলা জায়গা তার মানে এটা থার্ড পেসিস তো আমাদেরকে এখানে ডিফিকাল্টি লেভেল বাড়িয়ে দেওয়া হয়েছে ওকে এখানে আবারও বলা আছে পাচি বিলিভস তার মানে এখানেও কমেন্ট রয়েছে ওকে এখানেও দেখেন পাচিডি ডি এন্ড হার কলিগস তার মানে এই প্যারাতেও পাচি কমেন্ট রয়েছে এগুলো আমাদেরকে সবগুলা চেক করতে হবে সেই রিপোর্টস তো আমরা একটু কমায় নিতে পারবো আমরা যদি অন্যান্য কোয়েশ্চেন সলভ করি আনসারগুলা হয়তো ওখান থেকে আমাদেরকে ইজিলি সলভ করার সুযোগ রয়েছে যাবে আচ্ছা এখানে কমেন্ট রয়েছে তারপরে দেখেন এখানে হানিশ লো এর কথা বলা হয়েছে হানিশ লো এর কথা আমরা পাচ্ছি এই প্যারাতে পড়তে হবে লো বিলিভস এই যে এখানে রয়েছে তারপর ইউএন ম্যাকগহি ওনার কথা আমরা পেলাম হিস হিস মানে হচ্ছে এই যে ইউএন ম্যাকগহি আগের প্যারাতে যেহেতু ইউএন ম্যাকগহি নাম রয়েছে হিস এখানে ওনার কথাই বলা হচ্ছে হি অ্যাডস এটাও ইউএন ম্যাকগহি কমেন্ট তাহলে এই হচ্ছে কমেন্ট গুলো এখানে আবারো হি অ্যাডস এখানে রয়েছে সো এই জায়গাগুলো থেকে ম্যাকগহি মানে মানে প্যাসেজের একদম উপরের দিক থেকে স্টেলা পাচিটি পাবে বেশিরভাগ জায়গাতে মাঝখানে দুইটা বা তিনটা প্যারাতে আমি লো আর শেষের সবগুলা প্যারাতে আমরা ইউএন ম্যাক গোয়ের পাচ্ছি সো এখান থেকে আমরা এই জায়গাগুলো দেখে নিলাম আচ্ছা এছাড়া আমরা আরো যে দুইটা কাজ করতে পারি ইনভার্টেড কমার ভিতরে কিছু প্রশ্নকে আমরা দেখেছিলাম কিছু জিনিস এগুলো একটু দাগে আনি যে মনে যে আমরা অ্যালগোরিদ পড়েছিলাম প্রশ্নতে এই জায়গাতে অ্যালগোরিদ নিকেশন কথাটা আছে এটা আমাদের দারুণ একটা সহায়তা করবে তারপর আমরা পড়েছিলাম নলেজ ইকোনমি একটা কথা বলেছিলাম আমাদেরকে দেখতে হবে নলেজ ইকোনমি কথাটা কোথায় আছে এই যে ঠিক পরেই আছে নলেজ ইকোনমি তার ও আর কিছু রয়েছে কি এখানে আর কিছু পড়েছিলাম একটু দেখেন টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিকমিউনিকেশন কোম্পানির কথা কোথায় রয়েছে একটু দেখেন তো এই যে প্যাচিডি মনিটরস এ টেলিকমিউনিকেশন কোম্পানি এই জায়গাতে আমরা আনসার পাবো আচ্ছা আর কিছু আছে কি দেখার মতো এখানে কি কিছু রয়েছে অ্যালগোরিজিউনিকেশন অ্যালগোরিথমস আই এই যে একটা বিষয় রয়েছে অ্যালগোরিদমস আই অ্যালগোরিদমস আই কথাটা কোথায় আছে দেখেন তো অ্যালগোরিদমস আই এই যে তাহলে এগুলো আমরা একটু মার্ক করে নিলাম এই কারণে যাতে যেহেতু এটা প্যাসেজ থ্রি এখানে আসলে আমাদেরকে মাল্টি টাস্কিং করতে হবে আমরা একটা অ্যান্সার বের করার সময় অন্য অ্যান্সার দিকে একটু ক্লু খেয়াল করব একটু নজর রাখব আমরা জানি না আসলে কোথায় আমাদের সব গুলো অ্যান্সার পাবো সো দিস ক্যান বি এ বিগ হেল্প ফর আস আচ্ছা সো এবার আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি দেখি এখানে আমাদের কি বলা হয়েছে দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টেলস আস অ্যাবাউট আমাদের খুব ইচ্ছা হবে যে আমরা চারটা অ্যান্সার পড়ি তো দেখেন আমরা যদি আগেই এই চারটা অ্যান্সার পড়তে যাই তাহলে কিন্তু আমাদের কনফিউশন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এমসিকিউ তে আসলে এটা প্রেফারেবল না এমসিকিউ এর জন্য বেস্ট অপশনটা হচ্ছে আপনি আগে কোশ্চেনে যতটুকু জায়গা আছে ততটুকু

ওয়ার্ক ফোর্স রয়েছে তার তিন থেকে চোদ্দ ওয়ার্ক ফোর্স কে কি করতে হবে উইল নিড টু সুইচ তাদেরকে জায়গা পরিবর্তন করে দিতে হবে টু এ অকুপেশন অন্য জবে চলে যেতে হবে উইদিন দা নেক্সট টেন টু ইয়ার্স মানে যখন এই প্যাসেজটা লেখা হচ্ছে তখন থেকে বলা হচ্ছে পরবর্তী দশ থেকে পনেরো বছরের ভিতরে নতুন কোনো জবে চলে যেতে হবে এন্ড আরেকটা জিনিস বলা হচ্ছে অল ওয়ার্কার্স উইল নিড টু অ্যাডাপ্ট সবাইকে মানায় নিতে হবে অ্যাজ দেয়ার অকুপেশন ইভলভ অ্যালং সাইড ইনক্রিজিংলি ক্যাপেবল ক্যাপেবল মেশিনস যেহেতু যে ক্যাপেবল মেশিনস এর মাধ্যমে অটোমেশন এর কথাটাই বলা হচ্ছে তারপরে লাইনে কিন্তু অটোমেশন কথা লেখা আছে বা এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কথাটা বলা হচ্ছে তার মানে বলা হচ্ছে এআই আমাদেরকে ফোর্স করবে আমরা বর্তমানে যে জায়গাতে যে ধরনের জবগুলো করতেছি আগামী দশ থেকে 15 বছরে এই জবগুলো আমাদেরকে হয়তো ছেড়ে দিতে হতে পারে সো এখন আমরা দেখি এই চারটি আনসার মধ্যে কোনটা আমাদের ভালো ম্যাচ তারা বলছে দা কাইন্ডস অফ জবস দ্যাট উইল বি মোস্ট এফেক্টেড বাই দা গ্রোথ অফ এআই এটা আমাদের আনসার হবে না বিকজ এখানে কাইন্ডস

আবার তারা বলতেছে এই যে ইকুয়েশনটা ডেটা ডিপেন্ডেন্ট অন ডেটা রাদার দেন অন প্রোডাকশন যেটাকে বলা হয় দা সো কল্ড নলেজ গুলো এই যে অ্যালগোরিদমিকেশন প্রোডাকশনের চাইতে ডেটার উপরে তার নির্ভরশীল তথ্য বা উপাত্তের উপরে তার নির্ভরশীল এই বিষয়টাকে নলেজ ইকোনমি বলা হয় তাহলে নলেজ ইকোনমি নিয়ে এটা হচ্ছে স্টেলা পেচিডি মন্তব্য তাহলে আমরা এই লাইন থেকে আনসারটা কোনটা সবচেয়ে ভালো ম্যাচ হয় দেখি আমরা আবার দেখি যে প্রথমে বলা হচ্ছে সাম অফ দা মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জেস আর হ্যাপেনিং এজ এ রেজাল্ট অফ অ্যালগোরিদমিকেশন নলেজ ইকোনমি যে অ্যালগোরিদমিকেশন আসছে এই অ্যালগোরিদমিকেশনের কারণে সবচেয়ে বেশি পরিবর্তনগুলো হচ্ছে আর পরিবর্তন বা ফান্ডামেন্টাল চেঞ্জের কোনো সিনোনিম এখানে আছে কিনা একটু খুঁজে দেখার চেষ্টা করেন ঠিক আছে এই যে এখানে বলা আছে আপনি যদি প্রথম তারপর ইট ইজ হ্যাভিং এন ইনফ্লুয়েন্স অন দ্য নাম্বার অফ জবস এখানে নাম্বার অফ জবস নিয়ে আমরা কথা পাই নাই সো দিস ওয়ন্ট বি आवर आंसर এটা আমাদের आंसर হবে না ইট ইজ এ চেঞ্জিং পিপলস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য অকুপেশন এখানে মানুষের অ্যাটিটিউড পরিবর্তন হচ্ছে এই কথাটা আমরা পাই নাই সো এটা আমাদের आंसर হবে না ইট ইজ দ্য মেইন রিজন হোয়াই প্রোডাকশন সেক্টর ইজ ডিক্লাইনিং এখানে প্রোডাকশন সেক্টর ডিক্লাইনিং কোনো কথা আমরা পাই নাই চেঞ্জ হয়েছে ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছে এটা বলা হয়েছে কিন্তু এখানে দেখেন কি বলেছে ইট ইজ এ কি ফ্যাক্টর মানে ওই যে নলেজ

এইভাবে তারা তাদের ক্লায়েন্টের সাথে অনবরত কন্ট্যাক্ট করে অফিসের তৃতীয় কন্ট্যাক্ট করে পার্সোনালি কন্ট্যাক্ট করে এবং এটা ফ্রিকুয়েন্টলি তারা এই করে তার মানে কি কাস্টমারদের সাথে কথাবার্তা বলাটা কিন্তু এই টেলিকমিউনিকেশন কোম্পানি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তারপরে কি বলেছে ইউজিং দ্য বেনিফিট অফ এক্সপিরিয়েন্স টু অ্যাসেস এ সিচুয়েশন অ্যান্ড রিচ এ ডিসিশন কাস্টমারদের সাথে কথা বললে তারা একটা সিচুয়েশনকে অ্যাসেস করতে পারে এবং ডিসিশন মেক করতে পারে এরপরে এক শব্দ আছে হাওয়াইভার হাওয়াইভার মানে এতদিন এটা হয়েছে এখন হয়তো এই যে বিষয়টাতে কোনো একটা পরিবর্তন কোম্পানি হ্যাড স্টার্টেড ইউজিং এ এন অ্যালগরিদম তারা নতুন একটা অ্যালগরিদম ইউজ করা শুরু করেছে দ্যাট ডিফাইন হোয়েন অ্যাকাউন্ট ম্যানেজার্স শুড কন্ট্যাক্ট সার্টেন কাস্টমার্স এই অ্যালগরিদমের কাজ হচ্ছে এই অ্যালগরিদমটা অ্যাকাউন্ট ম্যানেজারদেরকে হেল্প করে তাদেরকে বলে দেয় কখন বিশেষ কোনো কাস্টমারের সাথে যোগাযোগ করতে হবে অ্যাবাউট হুইচ কাইন্ড অফ ক্যাম্পেইনস অ্যান্ড হোয়াট টু অফার মানে কোন ধরনের কাস্টমারের সাথে কখন যোগাযোগ করতে হবে তাদেরকে কি ধরনের ক্যাম্পেইনে আনতে হবে তাদেরকে কি অফার করা যাবে এখন এআই এই ব্যাপারে অ্যাকাউন্ট ম্যানেজারদেরকে মানে অফিসে যারা স্টাফ আছে এদেরকে সহায়তা করে তার মানে কি স্টাফেরা এই এআই এর সহায়তা কি করতে পারতেছে নিশ্চিত হতে পারতেছে যে সার্ভিসটা তারা যেভাবে চাচ্ছে ঠিক সেভাবে পৌঁছাতে পারতেছে কিনা তাই না এরকম কিছু না তো এটার সাথে আমাদের সবচেয়ে ভালো ম্যাচ করে দেখেন সি সি তে যদি যান দেখেন এখানে কি লেখা আছে স্টাফ মেকিং শিওর দ্যাট এআই প্রডিউসেস দ্য রেজাল্টস দে ওয়ান্ট তার মানে কি স্টাফেরা এই এআই টাকে ইউজ করে তারা ঠিক যে রকমের রেজাল্ট চাচ্ছে সেই রেজাল্টটা তারা নিশ্চিত করতে পারতেছে

আঁকতো এটার সাথে ম্যাচ করে কিন্তু আসলে স্টাফেরা এআই কে ব্যবহার করে এটা নিশ্চিত হতে পারতেছে তারা যে রেজাল্টটা অ্যাকুরেটলি চায় সেই রেজাল্টটাই তারা আনতে পারে সো এটা এই জন্য ডি না হয়ে সি হবে আমাদের বেস্ট অ্যানসার আচ্ছা এবার আমরা পরের কোশ্চেনে যাই ইন হিজ রিসেন্টলি পাবলিশড রিসার্চ ইওয়েন মিকাহি এটার সাথে কোনটা ভালো ম্যাচ করে তো ই এন মেক গোহি র কথা কোথায় পেয়েছি আমরা দেখিয়েছিলাম আগে এই যে ডক্টর ইউ এন শুরুতে এখানে আসছে এখানে ওনার রিসেন্ট রিসার্চ কোথাও আছে কিনা আমাদের দেখতে হবে ই এন মেকোহি কেন্দ্র স্কুল ভিউ এখানে নাই এই যে আমরা যদি পরবর্তী পেলা শুরুতে দেখি লিখা আছে হিস রিসেন্টলি রিপাব্লিশড রিসার্চ তালে এই জায়গাটা পড়লেও তো আমরা আনসার পাব এখানে কি বলছে আমরা একটু পড়িত অ্যান্সার দা কোয়েশ্চেন অফ ওয়েদার অটোমেশন এটা একটা প্রশ্নের উত্তর দিচ্ছে যে অটোমেশন পারে কিনা এ আই এন্ড এই তিনটা জিনিস তো একই জিনিস আলাদা আলাদা করে নাম দিয়েছে উইল ভবিষ্যতে মানে উনার এই পাবলিশন এর কারণে ফিউচারে মানুষ জব পাবে না এই বিষয়টা আসলেই কারেক্ট কিনা বাই লুকিং এট দা কজেস অব আনএমপ্লেন্ট এবং এটা এই রিসার্চ এর ফলাফলটা আসছে কৃষক খুঁজে এই জবলেস ফিউচার সম্বন্ধে উনার সিদ্ধান্ত সিদ্ধান্তটা কি হিস্ট্রি ইজ ক্লিয়ার দ্যাট চেঞ্জেস ক্যান মিন রিডানডেন্সি তার রিডানডেন্সি মানে হচ্ছে জবলেস যে অবস্থা মানুষ যখন জবলেস হয়ে যায় তখন এটাকে আমরা রিডান্ডেন্ট সিচুয়েশন বলি তো এটা ঠিক হিস্ট্রি ক্লিয়ার করে বলতেছে যে চেঞ্জ এই চেঞ্জ মানে এই যে কাজের ক্ষেত্রে যে চেঞ্জ হচ্ছে এটা কারণে ভবিষ্যতে জবলেস হওয়ার সম্ভাবনা আছে বাট কি বলা হচ্ছে সোশ্যাল পলিসিস ক্যান ট্যাকেল দিস সামাজিক যদি কিছু নীতি নিয়ম মেনে চলা হয় আইন করা হয় তাহলে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে কিভাবে থ্রু রিটেইনিং and redeployment. রিট্রেনিং অ্যান্ড রিডিপ্লয়মেন্ট যারা জব হারাচ্ছে তাদেরকে যদি আমরা রিট্রেন করি তাদেরকে যদি আবার নতুন ভাবে জবে জয়েন করাই রিডিপ্লয়মেন্ট যদি আবার করা যায় তাহলে হয়তো একটা ভালো সম্ভাবনা রয়েছে যে এই জবলেসনেস যে সিচুয়েশনটা হবে ভবিষ্যতে হবে না তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এখানে যে একটা প্রবলেমের কথা বলা হলো এটা একটা সলিউশন এখানে দেওয়া হয়েছে সোশ্যাল পলিসির মাধ্যমে এই সলভটা করা যেতে পারে একটা ভালো সাজেশন দেওয়া হয়েছে সো এটার সাথে দেখেন আমাদের এখানে কোনো কিছু ম্যাচ করে কিনা এখানে প্রথমে বলেছে চ্যালেঞ্জেস দা আইডিয়া রিটার্ন নেছে যে নেগেটিভ থিং এটা নেগেটিভ থিং এই কথাটা সাথে চ্যালেঞ্জ করেছে এই কোনো কিছু বলা হয়নি মানে ওনারা মেনে নিয়েছে যে রিটার্ন হবে কাজেই এটা নেগেটিভ কিনা পজিটিভ এটা চ্যালেঞ্জ করে না শো দা দা প্রোফাউন্ড এফেক্ট অফ মাস আনএমপ্লয়মেন্ট অন সোসাইটি এখানে সোসাইটিতে মাস আনএমপ্লয়মেন্ট এর কোনো এফেক্ট এখানে আমরা পাচ্ছি না হাইলাইট সাম ডিফারেন্সেস বিটুইন পাস্ট এন্ড ফিউচার জবলেস অতীত বর্তমানে জবলেস এর মধ্যে কোনো তুলনা হয় নাই যেহেতু তিনটার সাথে ম্যাচ করতেছে না তাহলে এটা অবশ্যই এটা ডি এর সাথে ম্যাচ করবে আমাদের কারেক্ট আনসারটা ডি ইলাস্ট্রেটস হাউ চেঞ্জেস ইন দা জব মার্কেট ক্যান পরিবর্তন করা যায় জবের যে ফিল্ডের ব্যাপারে যারা কাজ হারিয়েছে তাদেরকে যদি রিট্রেন করা যায় এবং রিডিপ্লয় করা যায় তাহলে সমস্যাটা সমাধান করা যেতে পারে কি হাউ চেঞ্জেস ইন জব মার্কেট ক্যান বি সাকসেসফুলি হ্যান্ডেল হচ্ছে আমাদের তো এবার আমরা একটু দ্রুত কাজ করব আমাদের এখন কাজ হচ্ছে অ্যালগোরিদমিকেশন অফ জব এই জায়গাতে গিয়ে একত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটা বের করা তার আগে আমরা একটা কাজ করে নিই নিচে আমাদের কিছু ওয়ার্ডস গুলো রয়েছে আমরা ওয়ার্ডস গুলো একটু দেখে নিই কি কি ওয়ার্ড আছে প্রেসার প্রেশার হচ্ছে চাপ স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি ইনটুইশন মানুষের ভেতরে থাকা একটা বিশেষ ক্ষমতা যে ক্ষমতা দিয়ে মানুষ আগে থেকে কিছু আজ করতে পারে মানে একটা পার্সোনাল ফিলিং এর মধ্যে একটা বিষয় প্রমোশন কোনো অ্যাডভার্টাইজমেন্ট জাতীয় কিছু রিলায়েন্স নির্ভরশীলতা কনফিডেন্স কনফিডেন্স হচ্ছে আত্মবিশ্বাস এটা পজিটিভ একটা ওয়ার্ড এবং ইনফরমেশন এবং এটার সাথে

হচ্ছে রিলাই রিলাই একটা কথা বলেছে তারা বলছে নট অন প্রোডাকশন বাট অন সাম অ্যালগোরিদমিকেশন প্রোডাকশনের উপরে ডিপেন্ড করে না নির্ভর করে না তারা আরেকটা জিনিসের উপরে নির্ভর করে তাহলে আমরা এই আনসারটা কি হবে কোন জিনিসের উপর নির্ভর করে আমরা দেখি এটা আমরা পড়েছিলাম এই জায়গাটা আমরা দাগিয়েও আসি আমরা দেখাই অ্যালগোরিদমিকেশনে যান তাহলে আমরা আনসারটা পেয়ে যাবো এই যে দেখেন তারা আনসারটা উল্টা দিয়েছে দেখেন তারা প্রোডাকশনের কথা আগে না বলে এখানে পরে বলেছে ওই যে অ্যালগোরিদমিকেশন অফ জব ডেটা ডিপেন্ডেন্ট এই যে ডিপেন্ডেন্ট রিলায়েন্স পাইছেন এরপর অন দেওয়া আছে তাহলে কিসের এর নির্ভর করে ডেটা রাদার দেন মানে নেগেটিভ করে না কার উপরে প্রোডাকশন উপরে নির্ভর করে না কিন্তু নির্ভর করে কার উপরে ডেটা এর উপর ডেটা মানে কি তথ্য বা উপাত্ত তাই না তো উপাত্তের উপরে নির্ভর করে অ্যালগরিদম কি সহজ তো এটা একেবারেই সহজ আমরা যদি এখানে যাই উপাত্তের সাথে সবচেয়ে ভালো ম্যাচ করতেছে ইনফরমেশন কারণ এটা ছাড়া আর কোনোটা কিন্তু তথ্য বা উপাত্তের সাথে ম্যাচ নাই সো আমাদের 31 এর आंसर হবে জি ওকে সো 31 এর आंसरটা হবে জি কারণ জিতে ইনফরমেশন ডেটার সাথে ম্যাচ করে তো আমরা দেখেন এই জায়গাতে এক কিছু অ্যান্সার পেয়েছি আমরা একটা পরীক্ষা দিনে কাজ করতে পারি ঠিক যেই জায়গাতে ডেটা কথাটা পেয়েছে এখানে আমরা যদি থার্টি একটু মার্ক করে এভাবে লিখে রাখি তাতে যে সুবিধা হবে এর পরবর্তী যে কোয়েশ্চেন গুলো আছে আমরা কিন্তু সিরিয়ালটা এখান থেকে পেয়ে যাব আমরা এখানে থার্টি ওয়ান পেয়েছি একটু দাগায় রাখলাম এভাবে একটু লিখে রাখতে পারেন পরীক্ষার দিনে দারুণ হেল্প হবে তাহলে ইজিলি আপনি ধরেন খুব দ্রুত গতিতে অ্যান্সার গুলো সলভ করে ফেলতে পারবেন চলেন আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই দেখি কি বলেছে ওয়াইল মনিটরিং এ টেলিকমিউনিকেশন কোম্পানি পাঁচটি অবজার্ভ এ গ্রোয়িং ড্যাশ অন দা রিকমেন্ডেশন মেড বাই এআই এআই এখন এই যে বিভিন্ন জিনিসের রিকমেন্ডেশন করে ওই যে আমরা আগে পড়েছিলাম যে এই কাস্টমারদের সাথে যোগাযোগ করতে হবে কিনা যে রিকমেন্ডেশন তারা দিতেছে পাচিটি এখানে একটা গ্রোয়িং একটা কিছু অবজার্ভ করেছেন উনি গ্রোয়িং কি জিনিসটা অবজার্ভ করেছেন এটা আমরা এখন দেখব ঠিক আছে ওকে এটা দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে এই অ্যালগরিদমিকেশন এর পরে পাচটির কমেন্টটা কোথায় আছে টেলিকমিউনিকেশন কোম্পানি এখানে যাই আমরা অ্যালগরিদমিকেশন টেলিকমিউনিকেশন কোম্পানি এই যে টেলিকমিউনিকেশন কোম্পানি এখানে বলতেছে যে পড়ি আমরা একটু আদার ইস্যু ইজ দা এক্সটেন্ট টু হুইচ টেকনোলজি ইনফ্লুয়েন্সেস ওভার

গ্যাপের পরে অন দেওয়া আছে দেখছেন এই যে এখানে অন তার মানে আমাদের আনসারটা কি হবে ডিপেন্ডেন্ট এখন প্রশ্ন আছে আমাদের এখানে তো ডিপেন্ডেন্ট নাই কিন্তু রিলায়েন্স রয়েছে রিলায়েন্স হচ্ছে ডিপেন্ডেন্ট এর সিনোনিম সো বোথ থ্রি এর আনসার হবে ই যেহেতু গাইস ডিপেন্ডেন্ট এ অন রিলাই অন সিনোনিম সো এটা আমাদের আনসার নেক্সট বলছে মিনওয়াইল স্টাফ আর ডিটার স্টাফদেরকে দের কে বিরত রাখা হচ্ছে একটা জিনিস করতে দেওয়া হচ্ছে না ফ্রম এক্সপেরিমেন্টিং এন্ড ইউজিং দেয়ার ওন ড্যাশ এন্ড আর দেয়ার ফোর প্রিভেন্টেড ফ্রম অ্যাচুরিং ইনোভেশন এই অ্যালগোরিদমের আই থেকে তো তারা সবাই শিখে স্টাফরা এটার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে আর একই সাথে স্টাফ দেরকে এক্সপেরিমেন্ট করা থেকে বিরত রাখা হচ্ছে আর একটা জিনিস করা থেকে বিরত রাখা হচ্ছে আর ফল হচ্ছে স্টাফরা কিন্তু এখন আর ইনোভেশন অ্যাচিভ করতে পারতেছে না তো আমরা এখানে পাশাপাশি কোথাও অ্যান্সারটা পাবো ওই যে অল্টারনেটিভ এক্সপ্লোরেশন ওয়ে আর এক্সপেরিমেন্টেশন দেখছেন এক্সপেরিমেন্টেশন আর ইফেক্টিভলি ডিসকারেজ ওই যে ডিটার্ড কোম্পানি থেকে ডিসকারেজ করা হচ্ছে যে তোমরা এক্সপেরিমেন্ট করতে পারবে না আর আরেকটা জিনিস ইউজ করতে পারবে না কোনটা হিউম্যান ইনস্টিং হিউম্যান ইনস্টিং ব্যবহার করা যাবে না কোম্পানি থেকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা হিউম্যান ইনস্টিং ইউজ করতে পারবেন না এক্সপেরিমেন্ট করতে পারবেন না হিউম্যান ইনস্টিং ইউজ করতে পারবেন না কিভাবে বুঝতেছি পারবেন না এই যে আর ইফেক্টিভলি ডিসকারেজ কোম্পানি থেকে এটা ডিসকারেজ করা

নিজ থেকে ডিসিশন নিতে পারছে না তো চেষ্টা করতেছেন এআই এর যে ডিসিশন মেকিং প্রসেসটাকে সহজ করার জন্য সহজে যাতে মানুষ বুঝতে পারে এটা নিয়ে তারা কাজ করতেছে এবং একই সাথে তারা আরেকটা জিনিস নিয়ে কাজ করতেছে এন্ড টু ইনক্রিজ তারা বাড়ানোর জন্য চেষ্টা করতেছে ইউজারস ড্যাশ উইথ রিগার্ড টু টেকনোলজি টেকনোলজির ব্যাপারে ইউজারদের একটা জিনিস বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে তো আমরা এটা দেখি যে ইউজারদের কোন জিনিসটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করা হচ্ছে এখানে ঠিক একটু পরেই হয়তো আমরা আনসারটা পেয়ে যাব এই যে এখানে বলা এই দুই প্যারাতে বলা আছে পাচিটি এন্ড কলিগস

এই যেখানে অ্যাভোয়েড রয়েছে বুঝেছেন সো এই যে এখানে অ্যাভয়েড রয়েছে এই অ্যাভয়েড করার জন্য এখন স্ট্র্যাটেজি টা কি তারা কি করতেছে দেয়ার অবজেক্টিভ তারা যে কাজটা করতেছেন সে কাজের উদ্দেশ্য হচ্ছে টু মেক এআই টেকনোলজিস মোর ট্রাস্ট ওয়ার্থী এন্ড ট্রান্সপারেন্ট সো দা অর্গানাইজেশনস অ্যান্ড ইন্ডিভিজুয়াল যে মানুষের কথা বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে যে কম্প্রিহেন্ড কমপ্লিহেন্ড করতে পারে আন্ডারস্ট্যান্ড করতে পারে হাউ এআই ডিসিশনস অ্যান্ড মে তার মানে এ কিভাবে তার ডিসিশন মি করে এটা যাতে অর্গানাইজেশন এবং ইন্ডিভিজুয়াল কমপ্লিহেন্ড করতে পারে এই জন্য তারা তাদের যে কাজটা করতেছেন এআই এর টেকনোলজিটাকে আরো ট্রাস্ট ওয়ার্দি এবং ট্রান্সপারেন্ট করার চেষ্টা করছে তাহলে ট্রাস্ট ওয়ার্দি আর ট্রান্সপারেন্ট এর সাথে এখন আমাদের সবচেয়ে ভালো সিনোনিম কোনটা আমাদের দেখতে হবে কনফিডেন্স মানে এআই এর প্রতি আমাদের বিশ্বাস বা আস্থা বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে যাতে এআই এর প্রতি মানুষের বিশ্বাস আসে বা আস্থা আসে সো দিস ইজ আওয়ার আনসার সো আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেলেন এবার আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই প্রশ্নগুলো দেখব গ্রেটার লেভেল অফ অটোমেশন উইল নট রেজাল্ট ইন লোয়ার এমপ্লয়মেন্ট এটা বলেছে আমরা এটা অ্যাকচুয়ালি জানি না আমরা কোথা থেকে খুঁজবো আমরা আগে সবগুলাই একটু একটু করে দেখে নিই আবারও পড়ি সেভারেল রিজনস ওয়াই এআই ইজ অ্যাপিলিং টু বিজনেস কয়েকটা কারণ রয়েছে যার কারণে এআই বিজনেস অ্যাপিল করতেছে মানে বিজনেস এখন এআই দরকার এআই ইজ পটেনশিয়ালি টু ট্রান্সফর্ম পিপলস লাইভস হ্যাজ এ প্যারালাল উইথ কালচারাল শিফট ওই হুইচ অকার্ড ইন দ্য প্রিভিয়াস অতীতের কালচারাল কিছু শিফট রয়েছে মেজর এগুলার সাথে প্যারালাল হচ্ছে এআই বর্তমানে যেভাবে মানুষের জীবন পরিবর্তন করে ইটস ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার সতর্ক হতে হবে অব দ্য রেঞ্জ অফ প্রবলেম

প্রথম দিক থেকে আমরা পড়বো কিনা আমরা বুঝতেছি না প্রথম দিক থেকে পড়ি দেখি কি পাওয়া যায় তো লোয়ার এমপ্লয়মেন্টের কথাটা কোথাও আছে কিনা আমরা দেখি লোয়ার কথাটা এখানে কে বলেছে লোয়ার এমপ্লয়মেন্ট এটা প্রথমে বলা হয়েছে কিন্তু এটা এমপ্লয়মেন্ট কমে যাবে এখানে বলা শুরুতে কিন্তু এটা কারো কমেন্ট না সেকেন্ড পেরা থেকে লোয়ার এমপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে এখানে নাই এই প্যারাতে নাই দেখেন আউট পারফর্ম হিউম্যান বলেছে কিন্তু লোয়ার এমপ্লয়মেন্ট কথা এখানে আমরা পাচ্ছি না এখানেও এনহেন্স এর কথা বলেছে হাউ টু প্রফেশন ডেভেলপ দা ফিউচার এক্সপার্ট লেজিটিমেট পেরিফারাল পার্টিসিপেশন এটা লোয়ার এমপ্লয়মেন্ট নয় পাচিডি মনিটর এখানে আমরা পাই নাই এখানে লোয়ার এমপ্লয়মেন্ট নিয়ে কোনো কথা পাই নাই অ্যালগরিদম যেটা কিভাবে কাজ করে অ্যালগরিদম আই এর কথা বলেছে তারপর এখানে পরবর্তী রাতে পাচিডি তার নিয়ে কি অবজার্ভ করেছেন এটা বলেছে এখানেও লোয়ার এমপ্লয়মেন্টের কথা বলা নাই কিন্তু আমরা যদি একটু হামিশ লো এখানে যদি যাই আমরা এখানে হয়তো এমপ্লয়মেন্ট রিলেটেড কিছু কথা পাবো এমপ্লয়মেন্ট কমতেছে ইত্যাদি এই যে এখানে লাইনটা দেখেন হোয়ার মাল্টিপল জবস এন্ড নো জব হ্যাপেন বাই চয়েস অফ এ ডিফারেন্ট স্টেজ এসলে এখানে এমপ্ল লোয়ার এমপ্লমেন্ট কথাটা আসছে নো জব মাল্টিপুল জব পরে ফেরাতে কিছু আছে কিনা অন দ্য সাবজেক্ট অফ জব লস এই যে লোয়ার এমপ্লমেন্ট জব লস এর কথা এখানে আমাদের আনসার থাকার সম্ভবনা আছে কি বলেছে লো বিলিভস দি প্রেডিকশন আর ফাউন্টেড অন ফ্যাল এসি জব লস এর ব্যাপারে লো মনে করেন যে এখানে যে কথাগুলো বলা হয়েছে ভবিষ্যতে যে জব কমে যাবে এটা আছে ফ্যাল এটা আসলে সঠিক নয় এই তথ্যটা ভুলে ভরা কি বলা হয়েছে ইট অ্যাজিউন্স দ্যাট দ্য নাম্বার অফ জবস ইজ উনি বলতেছে জব আসলে যা আছে তাই থাকবে উনার কথা হচ্ছে জব যা আছে তাই থাকবে ইভেন থার্টি ইয়ার্স আগামী তিরিশ বছরে যদি হাফ অফ হান্ড্রেড জবস আর বিং ক্যারিড আউট বাই রোবট পঞ্চাশটা জব যদি রোবট নিয়ে নেয় দ্যাট ডাজেন্ট মি তার মানে এই না উই আর লেফট উইথ জাস্ট ফিফটি জবস ফর হিউম্যান এর মানে এই না যে আমরা ফিফটি জবস হিউম্যানদের জন্য দ্য নাম্বার অফ জবস উইল ইনক্রিজ উনি বলতেছে যে উল্টা যেটা হবে জব তো কোম্পানি না বরং জব বাড়বে উই উড এক্সপেক্ট দেয়ার টু বি ওয়ান ফিফটি জব আরো পঞ্চাশটা জব বরং বাড়বে তার মানে লো বিশ্বাস করেন যে এআই এর কারণে জব আসলে কমবে না তো এটা হচ্ছে আমিষ The book. Greater level of automation will not result in lower employment. B. Hamislo. জন্য আমাদেরকে বি লিখতে হবে বলা হচ্ছে সো বি ইজ आवर आंसर আচ্ছা সো এটা পেলাম এপরে দেখি देयर आर সেভারাল রিজনস ওয়াই এআই ইজ অ্যাপিলিং টু বিজনেস তো এআই এর সাথে বিজনেসের সম্পর্কটা আমরা স্টেলাপাসিটির কমেন্ট এর দিকে দেখেছিলাম সম্ভবত এটাই হবে কারণ এখানি আমরা এই কথাগুলো পেয়েছিলাম আবার একটু পড়ি প্রশ্নটাতে কি বলেছে আমাদের কাছে বলেছে देयर इज আর সেভারাল রিজনস ওয়াই আর এআই ইজ অ্যাপিলিং টু বিজনেস এআই বিজনেসে কেন অ্যাপিল করতেছে এর পিছনে অনেকগুলা কারণ রয়েছে তো এটা আমরা স্টেলাপাসিটির এই জায়গাটাতে দেখি এখানে তো आंसर पाপো এই যে

টু আন্ডারটেক টাস্ক দ্যাট প্রিভিয়াস ইট হিউমেন জাজমেন্ট যেখানে আগে মানুষের জাজমেন্ট দরকার হয়তো এখন এআই নিজেই এটা করে ফেলতে পারে এটা একটা কারণ এআই এর উপরে নির্ভরশীলতা বাড়ানো ইন মেনি কেসেস দে কেন আউট পারফর্ম হিউমেন মানে আবার বলছে অনেক দিক থেকে তারা মানুষকে আউট পারফর্ম করতে পারে অর্গানাইজেশন আর অ্যাট্রাক্টেড এই যে কোম্পানি বিজনেস অ্যাট্রাক্টেড হচ্ছে এ আই ইউজ করার জন্য ইজিং অ্যালগরিদম অ্যালগোরিতম এআই তাই না বিকজ এই যে কারণ গুলো বলেছে এখানে আমাকে দেখতে হবে একাধিক কারণ আছে এখানে যদি একাধিক কারণ থাকে তাহলে আমাদের অ্যান্স টা পাচি হবে দে ওয়ান টু মেক চয়েস বেজড ড

কিছু হয়েছে এমন কোথাও কোন কথা আছে কিনা দেখি এটা যেভাবেই চাপটি খুঁজতে পারেন গাইস প্রিভিয়াস এরার কথা কোথাও আছে কিনা এই যে এখানে আমরা লাস্ট প্যারাতে দেখেন পাস্ট সাবসিস্টেন্ট এগ্রিকালচার প্রিভিয়াস এরা এরপরে দেখেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই যে একটা কালচারাল শিফট বিশাল বড় বৈপ্লবিক পরিবর্তন সারা পৃথিবীতে হয়েছে ডিউ টু আর এখানে ঠিক আগে দেখেন একটা ফ্রেজ আছে জাস্ট অ্যাস বুঝছেন এই জাস্ট টা হচ্ছে আমাদের ওই যে প্যারালাল বলেছে প্যারালালের সিনেমা ঠিক আছে এরপরে আবার দেখেন এখানে আবার বলা হচ্ছে কর্পোরেট রেভলিউশন হয়েছে এটার কথা বলা হচ্ছে এনাবলড মাস প্রোডাকশন ঠিক আছে ফাইনালি বলেছে এ থার্ড রেভলিউশন হ্যাজ বিন প্রোনাউন্সড তৃতীয় আর একটা বিপ্লব আসছে প্রথমে হয়েছে এগ্রিকালচারের বিপ্লব ইন্ডাস্ট্রিয়াল এর কারণে তারপরে

আর আমাদেরকে সতর্ক থাকতে হবে অফ দ্য রেঞ্জ অফ প্রবলেম দ্যাট এআই কজেস এআই কিন্তু কিছু সমস্যা করে এই সমস্যাগুলো ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে আমরা এআই ব্যবহার করব কিন্তু এআই এর কিছু সমস্যা আছে এটা ব্যাপারেও সতর্ক হতে হবে এই কথাটা কে বলেছে সতর্ক থাকার কথা এখানে কি আমরা পাচ্ছি আমরা একটু দেখি এআই এর ব্যাপারে সতর্ক থাকার কথা কে বলেছে এই যে এভয়েড এর একটা কথা ছিল আপনাদের মনে আছে কি এই যে ইট সিনারিওস লাইক দিস দ্যাট মেনি রিসার্চার্স আর ওয়ার্কিং টু এভয়েড তার মানে কি এখানে এভয়েড এর কথাটা কোনটা বলেছে এআই এর একটা সমস্যা হচ্ছে

প্যারাটা চতুর্থ প্যারা শুরুতেই দেখেন বাট লেখা আছে মানে কি নিশ্চয়ই এখানে এআই এর এতক্ষণ সুনাম করা হয়েছে কাজে এখন একটা বদ্দাম হবার সম্ভাবনা রয়েছে দেখি কি বলে দিস এনহ্যান্সমেন্টস আর নট উইদাউট কনসিকোয়েন্সেস এর মানে কি এখানে আপনাকে সতর্ক করে দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে এখানে যে সুবিধাগুলো আপনি পাচ্ছেন এই এনহ্যান্সমেন্টগুলো কি কি রিডিউস কস্ট এটা একটা এনহ্যান্সমেন্ট এনহ্যান্সড প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্ট তারপরে বলেছে মেক চয়েস बेस्ड অন व्हाट দে কট পারফেক্ট ইনফরমেশন এগুলা হচ্ছে সুবিধা বাট এই সুবিধাগুলো কিন্তু তাদের অসুবিধা ছাড়া নয় কি সুবিধার পাশাপাশি অসুবিধা গুলাও থাকতে পারে ঠিক আছে সো এখানে আপনাকে সতর্ক করতেছেন পাচিডি তো আমার হবে পাচিডি পাচিডি হচ্ছে এ দিস ইজ আওয়ার আনসার পিপল আর গোইং টু ফলো এ লেস কনভেনশনাল ক্যারিয়ার পাথ দ্যান ইন পাস্ট অতীতের চাইতে পিপল রা এখন কিন্তু একটু আনকনভেনশনাল টাইপের ক্যারিয়ার পাথের দিকে যাবে তাহলে জব লস এর কথা কে বলেছিল মনে আছে হ্যামিশ লো তাই না হ্যামিশ যদি জব লস এর কথা বলে থাকেন তাহলে ওই যে আনকনভেনশনাল ক্যারিয়ার পাথের কথা মেবি উনিই বলবেন তো আমরা এখানে একটু হ্যামিশ লো এই জায়গাটা একটু আচ্ছা আমরা হ্যামিসলোর অংশটা শুরু থেকে পড়ি ইকোনমিক্স প্রফেসর হ্যামিসলো বিলিভস দ্যাট ফিউচার অফ ওয়ার্ক উইল ইনভলভ মেজর ট্রানজিশন অ্যাক্রস দ্য হোল লাইফ কোর্স ফর এভরিওয়ান দা ট্র্যাডিশনাল ট্রাজেক্টরি এই যে সবসময় যে ট্র্যাজেক্টরিতে মানুষ যেভাবে তার জবগুলো পায় ফুল টাইম এডুকেশন আমরা প্রথমে ফুল টাইম এডুকেশন করি সবসময় কনভেনশনাল যে সিস্টেমটা ট্র্যাডিশনাল ফলোড বাই ফুল টাইম ওয়ার্ক ফলোড বাই পেনশন রিটায়ারমেন্ট এখন কি বলা আছে দেখেন ইজ এ থিং অফ দা পাস্ট এটা কিন্তু এখন অতীতের বিষয় হয়ে গেছে এর মানে হচ্ছে মানুষ এখন আর কিন্তু এই তথা তথাকথিত প্রচলিত যে সব নিয়ম এই নিয়মে এখন আর জবের দিকে আগ্রহী না ঠিক আছে তারপরে বলা হচ্ছে ইনস্টেড হি ইনভিসেজেস মানে উনি ভবিষ্যতে দেখতেছেন যে এরকম হবে মাল্টিসেজ এমপ্লয়মেন্ট লাইক ওয়ান ওয়ার রিট্রেনিং হ্যাপেন্স অ্যাক্রস লাইফ কোর্স আর মাল্টিপল জবস এন্ড নো জব হ্যাপেন বাই চয়েস এট ডিফারেন্ট স্টেজেস মানে আপনি মাল্টিপল জবও করতে পারেন আবার কোনো জবও নাও করতে পারেন এটা সব হয় আপনার লাইফের বিভিন্ন স্টেজে তার মানে কি তথাকথিত কনভেনশনাল যে সিস্টেমে আমরা জব করে আসছি আগে তার এখন থেকে হবে না এটাও

পরিচয় ফিউচার এই যে ফিউচার অফ ওয়ার্কার মিসগাইডেড এবদম শুরুতে বলা হচ্ছে হি অ্যাডস ইফ देयर ইজ গোইং টু বি चेंजेस টু জব অ্যাজ এ রেজাল্ট অফ এআই এন্ড রোবোটিক্স এআই এবং রোবোটিক্সের কারণে যদি জবে পরিবর্তন আসে তাহলে কি দেন আইড লাইক টু সি দা गवर्नमेंट সিজিং দা অপরচুনিটি টু ইমপ্রুভ পলিসি টু এনফোর্স গুড জব সিকিউরিটি উনি চাচ্ছে যে गवर्नमेंट মানে কি অথরিটি ওনারা এই থেকে একটা সুযোগ হিসাবে নিবে এবং পলিসি পরিবর্তন করবে যাতে সবার জব সিকিউরিটি থাকে তার মানে কি এই কথাটা এন ম্যাকগোই বলেছেন অথরিটি শুড টেক মেজারস এই যে गवर्नमेंटের কথা বলেছে অথরিটি শুড টেক মেজারস টু এনসিওর দ্যাট देयर উইল বি অ্যাডিকুয়েটলি পেইড ওয়ার্ক ফর एवरीवन মানে জব সিকিউরিটি কথাটা এন ম্যাকগোই বলেছে আনসার হচ্ছে সি এই হচ্ছে আমাদের উত্তর আশা করি আপনারা উত্তরগুলো বুঝতে পেরেছেন গাইস সো দিস ইজ आवर आंसर फॉर ऑल द क्वेश्चंस दैट यू हैव टू डन हियर এখানে एमसीक्यू ছিল সামারি কমপ্লিশন ছিল সিনোনিম সহ লেটার দেওয়া আছে লেটারগুলো লিখতে হবে আর হচ্ছে আমাদের ছিল লিস্ট অফ পিপল চয়েস করা এই প্রশ্নগুলো আমরা পড়লাম আর এটা আমরা যে টপিকটা থেকে এটা হচ্ছে এআই এর ফিউচারে যে এআই আসতেছে আমাদের জীবনে অলরেডি আমরা বিভিন্ন জায়গাতে দেখতেছি এআই এর বিষয় চ্যাট জিপিটি নিয়ে তো অলরেডি সবাই জানেন তো আমাদের কাজগুলো এখন এআই করে দিচ্ছে সো এটার যে ফিউচারটা ভবিষ্যতে কাজের ক্ষেত্রে এআই এর ব্যবহারটা নিয়ে আলোচনা হয়েছে সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিন্তু এখন নিয়মিত প্যাসেজ এসে আসে সো এগুলো একটু পড়াশোনা করবেন আশা করি আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে সবাই এই আমাদের এই ভিডিওটি লাইক করতে পারেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে আরো কিছু ভিডিও আমরা ধীরে ধীরে আপলোড করার চেষ্টা করতেছি and আশা করি আজকে ক্লাসটি আপনাদের কাজে লেগেছে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম